নিজ গ্রামেও একজন আদর্শ মানুষ হানিফ সংকেত। বরিশাল সদরের রায়পাশা করাপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা বসুরহাট। গ্রামের মানুষ এটিকে হাওলাদার বাড়ি নামে চেনেন। হাওলাদার বাড়ির সন্তান হানিফ সংকেত, এই নামের দ্বিতীয় পরিচয় নেই। হানিফ সংকেত নামটাই প্রতিষ্ঠান। এক জীবনে যা দেখিয়েছেন এবং করছেন তা অতুলনীয়। তার মতো বহুমুখী প্রতিভাদর আর কেউ নেই। অবাক করা তথ্য হলো, বাড়ি বরিশাল হলেও শৈশবে বেশি দিন থাকার সুযোগ হয়নি, গ্রামে লেখাপড়া করাও হয়নি। লেখাপড়ার পাট চুকিয়েছেন চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকায়। হানিফ সংকেতের বাবা আব্দুল হাকিম হাওলাদার পুলিশ বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। কর্মজীবনের অধিকাংশ সময় আব্দুল হাকিম ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ফেনীতে ছিলেন। প্রকৌশল শাস্ত্রে লেখাপড়া শেষ করে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে যোগ দেন হানিফ সংকেত। পরে ঊর্ধ্বতন প্রকৌশলী হিসেবে স্বেচ্ছায় অবসর নেন। সংস্কৃতি চর্চার সূত্র ধরে পরিচয় হয় বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত উপস্থাপক ও সাংবাদিক ফজলে লোহানীর সঙ্গে। লোহানীর হাত ধরে হানিফ সংকেতকে পায় বিনোদন জগৎ। ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল প্রচারিত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন হানিফ সংকেত। ফজলে লোহানীর জীবন দশায় কর্তৃপক্ষ তাকে এক অনুষ্ঠান করতে অনুরোধ করলেও সায় দেননি হানিফ সংকেত। এরপর হানিফ সংকেত ঝলক ও কথার কথা নামে দুটি অনুষ্ঠান করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে হানিফ সংকেতের রচনা, উপস্থাপনা ও পরিচালনায় নির্মাণ হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারের শুরু থেকে সমাজের নানা দিক অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে জনপ্রিয়তা পায় ইত্যাদি। হানিফ সংকেতের চাচাতো ভাই বলেন, গ্রামে পৈতৃক সূত্রে অনেক জায়গা জমির মালিক হানিফ, কিন্তু সেসব জমি ভাগ করে না। বাড়িতে আমরা থাকি, আমরাই চাষাবাদ করে ফসল নেই, হানিফ এসবের খোঁজও নেয় না। চাচা আব্দুল হাকিমকে বরিশাল আঞ্জুমানি হেমায়েত মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে জানিয়ে শাহজাহান হাওলাদার বলেন, এই বংশের মানুষ হিসেবে আমি গর্বিত। হানিফ সংকেতের পুরো নাম এ কে এম হানিফ। তার জন্ম ২৩ অক্টোবর ১৯৫৮ সালে। তার ছেলের নাম ফাগুন, আর এই নামে তার প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। কিছুদিন আগে ছেলের বিয়ে দিয়েছেন হানিফ সংকেত। হানিফ সংকেত বই লেখক হিসেবেও খুবই পরিচিত একজন মানুষ। তিনি বেশ কিছু বই লিখেছেন, তার মধ্যে রয়েছে উপন্যাস, কলাম সংকলন, ব্যঙ্গ ও রম্য রচনা।